हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल, दिस इज मधुसूदन ऑफ हैप्पीनेस। तो फ्रेंड्स, तुम सबाई कैमन आछो? आमी तो खूब भालो आछी। आज के आमी तुम्हारे साथ एक हेयर प्रोडक्टर रिव्यू करते चले स्टैमियो आमला रिंगराज विथ बादाम रोगन शैम्पू एंड हेयर ऑयल विषय। आज के ब्रैंड तुम्हारे साथ शेयर करब से एक स्पन्सर ब्रैंड। एक्चुअली ब्रैंड प्रोडक्ट सेंड कर रिव्यू करार्जन तुम्हारे आगे बोले प्रोडक्ट तुम्हारे साथ शेयर करी से आगे पार्सनलि यूज करी जो भलो लगे আগে আমার তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তারপর ওনার সাথে আমি কথা বলি, উনি আমাকে বলেন যে আমাদের ব্র্যান্ড ইউজ করে দেখতে পারো, আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো সালফেট ফ্রি, মিনারেল অয়েলস ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি। তো যথারীতি আমার একটু ট্রাস্ট হতে শুরু করে ব্র্যান্ডটার ওপর, কারণ সালফেট ফ্রি প্রোডাক্ট, প্যারাবেন ফ্রি প্রোডাক্ট পাচ্ছি। তারপর আমি প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করি। এই প্রোডাক্টটা আমি 3 times ইউজ করেছি। 3 times ইউজ করার পর আমি একটা দুর্দান্ত রেজাল্ট পাই। তোমাদেরকে এটাই বলবো যে তোমরাও আমার কথা বিশ্বাস করে, ট্রাস্ট করে তোমরা এই ব্র্যান্ডটা ইউজ করে দেখতেই পারো। এটা প্রচন্ড ভালো একটা রেজাল্ট আমাকে দিয়েছে। হোপসও কি তোমাদেরকেও ভালো রেজাল্ট দেবে এই প্রোডাক্ট দুটো। তো ফার্স্টে আমরা জেনে নিই স্ট্যামিও আমলা রিংরাজ উইথ বাদাম রোগন শ্যাম্পুর ব্যাপারে। এই ব্র্যান্ডটা যেটা বলছে যে এটা চুলটাকে স্ট্রং করতে সাহায্য করে, হেলদি বানাতে সাহায্য করে, লাস্টোরিয়াস হেয়ার, চুলটাকে উজ্জ্বল করতে সাহায্য করে। এবার আমরা জেনে নেবো এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এর মধ্যে আছে আমলা, নিম, তুলসী, আড়িঠা, শিকাকাই, বাদাম রোগন, মহাবৃঙ্গরাজ অয়েল, অলিভ অয়েল, গ্লিসারিন, কালার ফ্রেগরেন্স, আরও অনেক কিছু কালার আছে আর ফ্রেগরেন্স আছে সাথে। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, আমলা, নিম, তুলসী, শিকাকাই, বাদাম রোগন, যেগুলো প্রত্যেকটা হেয়ার আর স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ, ভীষণ ভালো, আমরা সবাই জানি সেটা। এটা মেন ওমেন দুজনই ইউজ করতে পারে। ফার্স্টে আমি বলে দিই এটা সুইটেবল ফর মেন অ্যান্ড ওমেন। যে বেনিফিটসগুলো আছে সেটা এবার জেনে নিই। হেল্পস টু রিডিউস হেয়ার ফল, হেয়ার ফল কম করতে সাহায্য করে, ড্যান্ড্রাফ রিডিউস করে, হেয়ারটাকে হেলদি করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথ প্রমোট করে। সাথে স্কার্পটাকে ক্লিন রাখে, কুল রাখে, ইনক্রিজ করে হেয়ার ভলিউম। সেই ক্ষেত্রে যদি কারণ কম চুল থেকে থাকে, সেই ক্ষেত্রে চুলটার ভলিউম বাড়াতে সাহায্য করবে, চুলটাকে একটু ঘন দেখাবে তখন শ্যাম্পুটা ইউজ করার পর। আর হেয়ার ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে, চুলে নিয়ে আসে একটা এক্সট্রা শাইন। এই হচ্ছে শ্যাম্পুর বটলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি ওপেন করেছি, ইউজ করেছি বলে এটা আমি ওপেন করেছি, এটা এরকম বন্ধ করা ছিল। তো এখান থেকে জাস্ট পাম্প করতে হবে, পাম্প করে শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে হবে। তো এবার জেনে নেবো এটা আমরা কীভাবে ইউজ করব। একটা বোলের মধ্যে কিছু পরিমাণ জল নেবে, নিয়ে শ্যাম্পুটাকে দেবে, দিয়ে একটা লেদার টাইপের ক্রিয়েট করবে, তারপর সেটা স্কাল্পে মাসাজ করবে। 2 থেকে 3 মিনিট মাসাজ করবে, করে সেটা প্লেন ওয়াটারে চুলটাকে ধুয়ে নেবে। অনেক ভিডিওতে বলেছি ডিরেক্ট কখনও কোনো শ্যাম্পু অ্যাপ্লাই করতে হয় না স্কাল্পে। এইবার আমরা স্ট্যামিও আমলা রিংরাজ উইথ বাদাম রোগন হেয়ার অয়েল সম্পর্কে জেনে নিই। তো এটার যে বেনিফিটসগুলো সেটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল করতে সাহায্য করে, হেয়ার ফলিকলসকে স্ট্রেটেন করতে সাহায্য করে, চুলে যদি ড্যান্ড্রাফের সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে রিডিউস করতে সাহায্য করে, প্রমোট করে হেয়ার গ্রোথকে, চুলের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে, প্রিভেন্ট হেয়ার গ্রোয়িং, সময় চুল পেকে যাওয়ার থেকে চুলটাকে রক্ষা করতে সাহায্য করে এবং চুলের স্ট্রেংথটাকে প্রোভাইড করতে সাহায্য করে, প্লাস চুলটাকে উজ্জ্বল চোখে দেখাতে সাহায্য করে। অ্যাকচুয়ালি কি হয় অনেক সময় অনেকের হেয়ার, একটু খেয়াল করে দেখবে তোমরা যে হেয়ারটা না মানে ভীষণ ডাল থাকে, উজ্জ্বল ভাবটা থাকে না, মানে কম থাকে। আবার কারো কারো দেখবে খুব গ্লেসি, চুলটা ভীষণ জলজল করছে, চকচক করছে, এই ব্যাপারটা থাকে। তো সেখানে এটাই বলছে যে এই হেয়ার অয়েলটা ইউজ করলে চুলটা গ্লসি করতে সাহায্য করবে, চকচক করবে, চুলে একটা উজ্জ্বলতা এনে দেবে। এইবার জেনে নেব এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এটার মধ্যে আছে নিম, রিংরাজ, আমলা, ব্রাহ্মী, ইয়াষ্টিমধু, তিল অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, বাদাম রোগন অয়েল। তো এটার মধ্যে যা যা আছে প্রত্যেকটা হেয়ারের জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। স্ট্যামিও আমলা রিংরাজ অয়েল সামান্য পরিমাণ একটা বোলের মধ্যে নিতে হবে, তারপর আঙ্গুলের সাহায্যে স্কাল্পে ভালো মতন মাসাজ করতে হবে। 2 থেকে 3 মিনিট 4 মিনিট এটা মাসাজ করতে হবে। মাসাজ করার পরে আবার সারা রাত এটাকে রাখতে হবে। যদি সারা রাত রাখতে না পারো কমপক্ষে 2 ঘন্টা মাথার মধ্যে এটা রাখতে হবে, অয়েলটাকে বসাতে হবে। দেন স্ট্যামিও আমলা রিংরাজ শ্যাম্পু দিয়ে পরের দিন হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। চুলে যে কোনো সমস্যা থেকে বাঁচতে এটাকে ফলো করতে হবে। উইকে 2 বার অয়েলটা মাসাজ করতে হবে, 2 বার উইকে শ্যাম্পু করতে হবে। এই দুটোর প্রাইসই সেম, 447 দুটোরই প্রাইস, আর শেলফ লাইফ 1 ইয়ার।
তো এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে নাইকা, পার্পল অ্যান্ড অ্যামাজন তিনটা ওয়েবসাইটে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা এগুলো ডিরেক্ট পারচেস করে নিতে পারো, আর নয়তো আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, তোমরা ডিরেক্ট সেইখানে লিংক থেকে তোমরা পারচেস করে নিতে পারো। মেন থিং যেটা সেটা হচ্ছে এগুলো যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি না, তো এর জন্য কী হয় অনেক সময় এগুলোর কালার বা ফ্রেগরেন্স একটু গন্ডগোল হওয়ার চান্সেস থাকে, বাট এগুলোর যে এফেক্টিভনেস সেটা কখনো চেঞ্জ হবে না। যেরকম হেয়ারে কাজ করার একটা ব্যাপার থাকে সেটাই হবে, বাট এখানে ফ্রেগরেন্স অ্যান্ড কালার চেঞ্জেসের চান্সেস থাকতে পারে, তো এটা এখানে মেনশন করা আছে। আর এগুলো যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তো অনেক সময় কী হয় এগুলো অ্যালার্জি দেখা দিতে পারে, তো এর জন্য অবশ্যই তোমরা এগুলো যখন ইউজ করবে এই প্রোডাক্টসগুলো, তো একটু প্যাচ টেস্ট করে তারপরই তোমরা এগুলো অ্যাপ্লাই করো বা ইউজ করো। কেন কি এখানে মেনশন করাই আছে যে কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যখন তোমরা অ্যাপ্লাই করবে না স্কিনে বা স্কাল্পে, তখন অবশ্যই প্যাচ টেস্ট করে তারপরই অ্যাপ্লাই করা উচিত। তো এই দুটো প্রোডাক্ট নিয়ে আমার এটাই বলার ছিল যে তোমরা ইউজ করে দেখো, তোমরা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে।